জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুতির আগামীর পথে বাংলাদেশ এমন স্লোগানকে সামনে রেখে 7.2% অর্থনীতির প্রবৃদ্ধি ধরে 2021-22 অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার রেকর্ড বাজেট দিলেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। স্বাধীন বাংলাদেশের 50তম ও বর্তমান সরকারের টানা 13তম বাজেটের আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব যোগান দেবে 3,30,000 কোটি টাকা। নতুন বাজেটে ঘাটতি থাকবে 2,14,681 কোটি টাকা, আর এই ঘাটতি পূরণে 2,11,191 কোটি টাকা ধার করতে হবে সরকারকে। আমি আহমদ মোস্তফা কামাল, অর্থমন্ত্রী। 2020-2021 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। 2021-2022 অর্থবছরের বাজেটটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি, তবে পূর্ণাঙ্গ বাজেটটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে। এটিকে মাননীয় স্পিকার ফরিদ বলে গণ্য করার জন্য আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি।